হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আমার যেই বাসা মানে ইউনিভার্সিটির কাছে আমি একটা স্টুডেন্ট অ্যাকোমোডেশনে উঠছি, তো ওখানে অলরেডি শিফট করে গেছি, যার কারণে এই কয়েকদিন অনেক বেশি কাজে ছিলাম, এই কারণে আসলে ভিডিও পোস্ট করতে পারি নাই। আশা করি আজকে ইনশাল্লাহ পোস্ট করে দিব। আর হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে আমি আসলে ওই যে ঢাকা এয়ারপোর্ট থেকে যে হিথ্রো এয়ারপোর্টে আসলাম, এ টু জেড মানে এয়ারপোর্টে আমার প্লেনে কী হয়েছে না হয়েছে সব কিছু আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই প্রথম ভিডিওটাকে অনেক পছন্দ করছে, আশা করি আগামী যতগুলো ভিডিও আছে সবগুলোই ইনশাল্লাহ সবার ভালো লাগবে। এই আর চেষ্টা করব যত ইনফরমেশান আমি জানি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার। আর আপাতত যেগুলা শেষ করছি ওগুলো আমি ভিডিও করে রাখছি, ইনশাল্লাহ একটার পর একটা সিরিয়ালই আসতে থাকবে। তো সবাই আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে কেউ যদি থাকেন অবশ্যই ফলো করবেন। ফলোয়ার যত বাড়তে থাকে আর সাবস্ক্রাইবার বাড়তে থাকে তত ভালো লাগে আর কি। তো আমরা আর কথা না বাড়াই, তাহলে ইনশাল্লাহ আমরা ভিডিওতে চলে যাই। চেকিং লাইন মোটামুটি যথেষ্ট বড় ছিল, মানে এইরকম বড় হবে এটা আমি কল্পনা করি নাই। দাঁড়াইতে দাঁড়াইতে অবস্থা খারাপ হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তারপরে মোটামুটি চেকিং টেকিং শেষ হইলো, ওখানেও আমার ব্যাগের ওয়েট বেশি ছিল কোনো রকম, তারপরে পার হইলাম। এটা হচ্ছে মানে এয়ারপোর্টের প্লেনের যাওয়ার ওই রোডটা আর কি, একদম ভিতরে আমার গেট একদম সবার লাস্টে ছিল, মানে এরপরে আর কোনো গেটই নাই। এই জীবনে প্রথম মানে এত কাছ থেকে প্লেন দেখছি। তারপরে আমরা সবাই মিলে যখন ডাকলো একের পর এক লাইনে আমরা ভিতরে ঢুকলাম, তারপরে হোস্টেস আমাদেরকে দেখাই দিল আর কি যে কার কোন সিট, গিয়ে বসলাম। এই প্লেনটা এত খারাপ সিটওয়ালা ছিল, মানে এটা আসলে কল্পনা করার মতো না। বাংলাদেশের লোকাল বাসের সিটও আরও ভালো আছে, পা রাখা যায় না কিছু না। এই যে বাইরের এই ওয়েদারের কারণে আসলে মেইনলি আমাদের 2 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে, যার কারণে অনেক ভয় ছিলাম যে ট্রানজিটে গেলে জানি কী অবস্থা হয়। প্রথমে সবাই জানালা খুলে রাখছে, পরে বন্ধ করে দিছিল আর কি। এই যেখানে মানে এ টু জেড সব কিছু দেখা যায়, কোথায় যায় নামবো কোন টাইমে, তারপর প্লেন কত স্পিডে চলতেছে, এ টু জেড সব কিছু দেখা যায়। তারপরে এক্সপিরিয়েন্স করতে গেলাম ওয়াশরুম, এটাই আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে। ওয়াশরুমে মোটামুটি মানে হাত ধোয়া থেকে শুরু করে সব কিছু আমি একের পর এক ট্রাই করছি, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম। এখানে উপরে যে বেবি সিটিং করানো যায়, তারপরে গ্লাস দুই পাশেই গ্লাস লাগানো, ওয়াশরুমটা ছোট, হ্যাঁ প্লেনের ওয়াশরুম আর কত বড়ই হবে, সব অটোমেটিক, এখানে হাত দিলেই পানি আসে গরম ঠান্ডা, যখন যেটা লাগবে একটু পরে বন্ধই যায়, মানে অটোমেটিকই বন্ধই যায়, এটাকে নিজে বন্ধ করা লাগে না। তারপরে এখানে আবার ক্রিম জেল জমা রাখছে, তো জেল দেওয়া যায়, এই আর কি। আমি মোটামুটি সব ট্রাই করে করে দেখছি, আর তো ট্রাই কি আর কখনো দেখি নাই জীবনে প্রথম। আমি তো প্রথমে যাই ভয় পাইছি যে ওয়াশরুমে যাই জানি আমি কিছু করতে পারবো কি না, যাক পরে পাইছি, যদি ওয়াশরুমে পানি নেই, পানি থাকে না ওইসব ওয়াশরুমে। মোটামুটি সব ধরনের মুভি ছিল দেখি নাই, তারপরে আমি রিমোট টিমোট সব টিপে ডাবে দেখছি যে আমি এগুলো আসলে করতে পারি কি না। বাট এখানে টিভিটাও মানে এই প্লেনের টিভিগুলোও খারাপ ছিল, নেক্সট প্লেনের সব কিছু মানে সব কিছু যে ব্রিটিশ ক্লাস ছিল আর কি, এখানে হয়েছে বাংলাদেশি ক্লাস। অনেক মুভি ছিল, বাট ওই যে আমি প্রথমে আসলে ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে জানি নাই, মানে ওই প্লেনে পারি নাই আর কি, নেক্সট প্লেনে পারছি। ঘুরে গেড়ে সব কিছু দেখলাম, অ্যাভেঞ্জার্সের সব মুভি আছে, মার্ভেলের একদম সব মুভি, ইচ্ছা করলে দেখতে পারতাম, বাট আমার মানে ওই দিন আসলে একটু শরীর ভালো ছিল না, যার কারণে আর দেখি নাই কিছুই, এটা ছেড়ে রাখছি। কোথায় আসি এখন, কী আসে বিষয়ে সব দেখা যায়। এই যে বাংলাদেশ থেকে মোটামুটি একটু দূরে আসছি, আর প্লেন মোটামুটি ওই যে 922 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, 10,000 কিলোমিটার পাহাড় উচ্চতা আছে, কোন টাইম সব দেখা যায়, একদম এ টু জেড সব কিছু এখানে বলা যায়। এই হচ্ছে আমি একদম মানে ওয়াশরুমের সাইডে ছিলাম, একদম পিছনের পিছনের সাইড না, মাঝামাঝি সাইড আর কি। তারপরে হোস্টেস খাবার দিয়ে গেলো আমাদেরকে, এই হচ্ছে খাবার,
ওইটা কি একটা বন টাইপের একটা জিনিস দিছে, এটা মোটামুটি পাথরের মতো শক্ত, তবে খাইতে ভালো লাগছে, খারাপ লাগে নাই। আমি ওইটারে ওই জেলি দিয়ে খাইছি, পাশে জেলি আছে। তবে পানি এইভাবে দেয় কেন আমি বুঝলাম না, পানি খুলতেই পারি নাই, পরে ওই যে কেটে বাইর করছি পানি। তারপর ওখানে একটা ওই যে কেক টাইপ কিছু একটা দিছে, খারাপ ছিল না, ভালোই ছিল। পরে খিদে লাগছে আর খাইছি এই আর কি। সবচেয়ে বিপ মানে খুব খারাপ জিনিস ছিল হচ্ছে কফি, চিনি নাই কিছু নাই, এটা কী খাইছি আমি নিজেও জানি না। এখানে মানে প্লেনে উঠার পর থেকে আর কখনো কফি চায়ে চিনি আর পাবেন না বাংলাদেশ থেকে বেরোলে আর কি। এইখানে আসার পরে একদম মানে আমি তো আসলে উইন্ডো সিট পাই নাই, তখন ওই ভাইয়া ওয়াশরুমে গেছিলো, একদম সাথে সাথে যাই বসে গেছি। বাইরে মানে বাইরের এই সিনারিটা দেখার পরে মনে অন্যরকম একটা শান্তি লাগে। আমরা তখন মেবি আফগানিস্তানের উপরে ছিলাম, এরকম কিছু হইতে পারে, আমি আসলে ঠিক জানি না। একদম মানে গাছপালা নাই বললেই চলে। এখানে ওই যে মেঘের কারণে নিচের সাইড দেখা যাইতেছে না, বাট এটা নিচের সাইড দেখাইতেছিল। সবাই সবার জানালা টানালা অফ করে দিছে। এই যে কত আনকমফোর্টেবল সিট, ওইটা একটু দেখেন, ওই মহিলাটা কতক্ষণ থেকে বাইরে হওয়ার ট্রাই করতেছে, বাইরে হইতে পারতেছে না, এরকম আনকমফোর্টেবল সিট ছিল এটা। এদের আসলে উচিত না যে এইরকম মানে খারাপ প্লেনগুলো আমাদের ইয়েতে দেওয়া। তারপরে আমাদের মানে লাঞ্চ আসলো আর কি, লাঞ্চে ওই সো লাল লাল টাইপের এটা কী একটা জিনিস দিছে, এটা গন্ধই আমার থেকে ভালো লাগে না, এটা আর খুলিই নেই। একটা কেক দিছে, তারপরে পাস্তাতে জীবনে প্রথম আমি আলু দিতে দেখছি আর কি, পাস্তাতে আলু দেয় কি না এটা আমার আসলে জানা নাই। তারপরেও যা খিদে লাগলো খাইলাম এই আর কি, মোটামুটি খাই সব জিরো করে দিছি। এয়ার হোস্টেস আসি আবার মানে একবার দিয়ে যায়, তারপরে 15-20 মিনিট আধা ঘন্টা পরে আবার সব নিয়ে যায়। আর এরপরে ড্রিঙ্কস মানে ইচ্ছা করলে আপনি দেখে বলতে পারেন যে আমাকে এটা দাও এটা দাও, দিবে, বাট আমি আসলে বলি নাই এই আর কি। তো মোটামুটি আমরা ইস্তানবুলের কাছাকাছি এসে গেছি। ইস্তানবুলের এখানে আসার পরে ওরা মানে অনেকক্ষণ থেকে উপরে ঘুরতেছিল কেন জানি, হয়তোবা ওই যে ফ্লাইট ল্যান্ড করার মতো ই সুযোগ পায় নাই, এই যে আজ মাত্র 23 মিনিট আছে ফ্লাইট ল্যান্ডের। একদমই ক্লিন একটা আকাশ, মানে মেঘের ভিতরে থাকলে যে অন্যরকম একটা ফিল আসে সেটা বলার মতো না। ইস্তানবুল শহর, এই ইস্তানবুল শহরে শুধুমাত্র একটু দেখার জন্য, মানে অনেকে পাগলামি বলতে পারে কিন্তু ইস্তানবুল শহর শুধুমাত্র দেখার জন্য আমি টার্কিশ এয়ারলাইন্সে করে মানে লন্ডনের ফ্লাইটে আসছি আর কি। ইস্তানবুল দেখতে তো পারি নাই, বাট শুনছি ইস্তানবুল এয়ারপোর্টটাও নাকি অনেক সুন্দর, তাই আমি এটা নিছি, নাহলে এটা নেওয়ার কোনো কারণ ছিল না যে একদম টার্কিশ এয়ারলাইন্স অনেক ভালো বা এরকম কিছু। ও অবশ্য এটা কথা যে টার্কিশ এয়ারলাইন্সের কস্ট একটু কম, এই মেঘগুলো একদম তুলার মতো লাগে। ওনারা ওই যে প্লেন ঘুরাইতেছে, প্লেন ঘুরানোর কারণে ওই যে একবার উপরে উঠতেছে নিচে নামতেছে এটা দেখা যাইতেছে আর কি। সোজা রাস্তা রাখি, ওরা এইরকম ওই অর্ধেক হার্ট শেপ কেন করছে আমি জানি না। এই ইস্তানবুল শহর সমুদ্রের এক সাইডে শহর, আরেক সাইডে ইস্তানবুল। এই যে মেঘের ভিতরে, মেঘের ভিতরের ফিলটাই অন্যরকম, মানে তখন প্লেন নিচের দিকে নামতেছিল, তো প্রথমবার উঠছি তো নিচের দিকে নামার সময় একটু ওই যে রোলার কোস্টার টাইপের যেরকম নিচে নামলে একটা ভয় লাগে না, ওইরকম একটা লাগতেছিল, বাট এটা নেক্সট প্লেনে আর লাগে না। এখন ফার্স্ট প্লেনটা খারাপ ছিল নাকি আমার ফার্স্ট ফ্লাইট ছিল ওইটা আমি জানি না। অবশেষে আমরা ইস্তানবুল এয়ারপোর্টে ল্যান্ড করি, ল্যান্ড করার পরে মোটামুটি দৌড়ের উপরে ছিলাম একদম পুরাপুরি, কারণ 2.5 ঘন্টা ফ্লাইটের ট্রানজিট হওয়ার কথা ছিল, যেটা পরে আমরা সময় পাইছি 50-55 মিনিট ফ্লাইট ডিলের কারণে, যার কারণে দৌড়ে দৌড়ে গেছি। এক আঙ্কেলকে পাইছি সাথে, উনি মোটামুটি মাশাল্লাহ আমার থেকেও জোরে হাঁটে, তো উনার সাথে একদম মানে উনি আমি আসলে ঠিক চিনি না, তো উনি মোটামুটি সবারই জিজ্ঞেস টিজ্ঞেস করে আমরা গেছি কোনোরকম দৌড়ে দৌড়ে। তাও প্ল্যাটফর্ম এখানে সিরিয়ালে 1-2 আছে, 3 মাঝখানে প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্মে আমরা যাওয়ার কথা, তো পরে অনেকেরে জিজ্ঞেস টিজ্ঞেস করে মোটামুটি আমরা শেষ পর্যন্ত যাইতে পারছি আর কি, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ইস্তানবুল এয়ারপোর্টটা, অনেক সুন্দর, ঘুরে দেখার কোনো এক সময় সুযোগ হইলে আবার যাবো ইনশাল্লাহ। এই নেক্সট প্লেনটা, তার সিটগুলো এতটা কমফোর্টেবল ছিল, আচ্ছা 4.5 ঘন্টার ফ্লাইট, 4.5 ঘন্টায় আমি ঘুমাইতে পারছি। আর প্রথম প্লেনটা যে আমার কী অবস্থা করছে আল্লাহই বলতে পারে, ক্যামেরাতে রানওয়ে দেখাইতেছে, মানে আমি সবসময় ক্যামেরাই ছেড়ে রাখছি, রানওয়েতে কেমনে যায় তারপরে প্লেনে কীভাবে উঠে সব কিছু দেখছি বসে বসে। এই প্লেনে উঠার পর আস্তে আস্তে মনে হয়েছে যে আসলে নিজের দেশ থেকে চলে আসছি,
কারণ ওই যে লাস্ট প্লেনে কিছু ভাইরা ছিল, মানে তাও সব বাঙালি ছিল বলা যায়, এই প্লেনে কোনো বাঙালি ছিল না, সব হয়তো ইংল্যান্ডের বা স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইন্ডিয়ান ছিল, অন্যান্য কান্ট্রি ছিল, মানে বাংলাদেশি আর কাউকে পায়নি। তো ওখান থেকে আর কি একটু ইয়ে লাগতেছিল। এইটা হচ্ছে প্লেনের রানওয়ে। তো এই রানওয়ে থেকেই একদম খুব কম, মানে 15-20 সেকেন্ড সময়ের ভিতরে একটা স্পিড ধরে একদম উপরে উঠে যায়। ইস্তানবুল শহর ছেড়ে আমরা এবার বের হইতেছি আর কি। ইস্তানবুল শহরটা আসলে বাইরে থেকে দেখতে অনেক ভালো লাগছে, আরও হুট করে যখন সমুদ্রটা আসছে তখন অন্যরকম একটা ভিউ ছিল। এইটা হচ্ছে সমুদ্রের পরে ইউকের মাটি শুরু এখান থেকে। এখানে মোটামুটি জায়গাটাকে অনেক খালি, বাট লন্ডনে আবার এরকম নাই। এটা একদম হচ্ছে ইউকের একদম একটা সাইড আর কি, অন্য একটা সাইড। এই হচ্ছে লন্ডন। হ্যাঁ, একদম স্ট্রাকচারগুলো দেখলেই মনে হয় যে না ঠিক আছে 200-250 বছর পিছনে চলে গেছি এরকম। মানে লন্ডনের স্ট্রাকচারগুলো একদমই অনেক আগের, মানে এক একটা বিল্ডিংও প্রায় 150-250 বছর আগের। আলহামদুলিল্লাহ আমরা তারপরে ল্যান্ড করলাম। ল্যান্ডের পরে এবার মানে আমি দাঁড়াইতে পারিনি খুব একটা। আমি আসলে শুরুতে বুঝে উঠতে পারিনি যে সবাই স্কেলেটার দিয়েও দৌড়াইতেছে, মানে অনেক দ্রুত যাইতেছিল, যে কেন যাইতেছে আমি আসলে মাথায় উঠতেছে, আপনারা তো এসে ল্যান্ড করলেনি। পরে বুঝতে পারলাম যে ইমিগ্রেশন লাইনে যত পরে যাবে তত তো অনেক পিছনে পড়ে যাবে, অনেক সময় লাগবে, যার কারণে সবাই দৌড়ে দৌড়ে যাইতেছিল। আমি না বুঝেই আসলে ওদের সাথে দৌড়তেছিলাম, যেটা সত্যি কথা। যাক, তারপরে দৌড়াতে ভালো হয়েছে, পরে মোটামুটি মিডিয়াম একটা জায়গাতে যাই ইয়ে করতে পারছি আর কি। বেশি দূরে পড়ি নাই, ইমিগ্রেশন লাইনের কাছেই ছিলাম। ইমিগ্রেশন লাইনে দাঁড়ায় অনেক ভয় লাগতেছিল যে কি হবে না হবে, কি জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে, আমারে কিছুই জিজ্ঞেস করে নাই। জাহেদ বলছে হোয়াট ইজ ইউর নেম, নাম বলছি, নাম বলার পরে কোন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বলছি, ও বলছে অফার লেটার দেখা, অফার লেটার দেখাইছি। তারপরে সে একটা ওই যে সিল মেরে দিয়ে বললো যে ওয়েলকাম টু ইউকে, মানে এত সহজ হবে এটা আমি কল্পনাও করিনি। অবশেষে ব্যাগ নিই, বের হইলাম। আমার ভাইয়া আসছে, আঙ্কেল আসছে, ওনাদের আঙ্কেল আসছে ওনার গাড়ি নিয়ে। তো ওনাদের সাথে আমরা মানে গ্যারেজের দিকে যাইতেছিলাম। এই এয়ারপোর্টও ঘুরতে পারি না, হিথ্রো এয়ারপোর্টটাও অনেক ভালো ছিল। আমরা ভিতরে কফি খাইছি, বাট এত একটা দেখতে পারি না, ইনশাল্লাহ সময় হইলে অবশ্যই দেখবো। এখানে বের হয়ে প্রথম আমি খটকা খাইলাম যে সামনে কোনো মানে পুলিশ নাই, কিছু নাই, তারপরও গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কেন? রেড লাইট তো আমাদের দেশে চলল, কেউ না থাকলে তো মানে আমাদের দেশের মানুষের অভ্যাস আছে চলে যাওয়া। এখানে এরকম কোনো সুযোগ নেই, আপনি এখান থেকে লাইন ক্রস করে যাবেন, আপনার বাসায় আপনার সাথেই জরিমানা চলে যাবে। তো যাক, এভাবেই শেষ হইলো আমার মানে বাংলাদেশ থেকে লন্ডন আসার পুরো যাত্রাটা। পরে আর ওই দিন আসলে কোথাও বের হয় নাই, না বের হয়ে আঙ্কেলের বাসায় যাই রেস্ট নিয়েছি, অনেকক্ষণের জার্নি ছিল, এই আর কিভাবে শেষ হইল। তো এই ছিল আসলে আমার ঢাকা থেকে হিথ্রো এয়ারপোর্টে আসার জার্নিটা, পুরো জার্নিটা। তো আশা করি সবার ভালো লাগছে, কিছু ইনফরমেশান পাইছেন কিনা জানি না, বাট আমি আমার জার্নিটা শেয়ার করলাম আর কি। তো এভাবেই আসলে চলতে থাকবে ইনশাল্লাহ, আর সবাই দোয়া করবেন যাতে আমি আমার পড়াশোনাটা সুন্দরভাবে শেষ করতে পারি। যেহেতু পড়াশোনাটা একটু আমার সাবজেক্টটা একটু কঠিন, তাই একটু ভয়ে আছি আর কি, এখনও ইউনিভার্সিটির ক্লাস শুরু হয় নাই। জবের ব্যাপারেও খোঁজখবর নিতেছি, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তো দোয়া করবেন সবাই, আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।